হ্যালো ফ্রেন্ডস আমি জৈতা আজকে আমরা জানবো ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়ের কথা যেখানে আমরা জানবো মানুষের চিড়িয়াখানা হুম আপনারা ঠিকই ধরেছেন মানুষের চিড়িয়াখানা চিড়িয়াখানা শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে খাঁচায় বন্দি নানা প্রাণী আর মানুষ বাইরে থেকে ভিড় করে তাদের দেখছে কিন্তু সব চিড়িয়াখানায় এক নয় বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য চিড়িয়াখানা যা বদলে দিয়েছে প্রচলিত চিড়িয়াখানার ধরন তবে আজ আমরা সবচেয়ে ব্যতিক্রম এক চিড়িয়াখানার কথা শুনবো যার অস্তিত্ব বর্তমানে তো নেই কিন্তু আছে ইতিহাসের পাতায় মানুষের চিড়িয়াখানা এর নাম এটা সত্যি যে চিড়িয়াখানা আমরা সাধারণত পশু পাখি ইত্যাদি দেখে থাকি কিন্তু পৃথিবীর ইতিহাস ঘাটলে এমন অনেক ঘটনার সম্মুখীন হবেন আপনি যে সময় চিড়িয়াখানার পশু নয় রাখা হতো মানুষদের আর অন্যান্য মানুষেরা ভিড় করে আসতো তাদেরকে দেখতে এই ঘটনা খুব বেশি বছর আগেকার নয় বর্ণ বৈষম্য কথাটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত একসময় পুরো পৃথিবীতে আতঙ্কের অন্য নাম ছিল বর্ণবৈষম্য বৈষম্য বর্ণ বৈষম্যের শিকার হয়ে অনেকেই অসহনীয় অত্যাচার সহ্য করেছে প্রাণও হারিয়েছেন অনেকে বর্ণ বৈষম্য চরম পরিণতির ফলস্বরূপ ইউরোপের সৃষ্টি হয়েছিল শত শত মনুষ্য চিড়িয়াখানা মানুষের চিড়িয়াখানা যেভাবে সৃষ্টি হয়েছিল আসুন জেনে নিন তার একটু স্বল্প ইতিহাস আঠেরোশো সালে শেষ দিক থেকে উনিশশো সালের প্রথম ভাগ পর্যন্ত সমগ্র ইউরোপ জুড়ে মনুষ্য চিড়িয়াখানার অস্তিত্ব ছিল তখন আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে কৃষ্ণাঙ্গদের ধরে আনা হতো এই চিড়িয়াখানাগুলোতে তাদের কখনো কখনো অর্ধনগ্ন অবস্থায় রাখা হতো বিভিন্ন জন্তু যেমন বানর ওরাং ওটাং হনুমানদের সাথে একই খাঁচায় ঠেলে দেওয়া হতো তাদের আর তাদেরকে এইসব জন্তু জানোয়ারদের মতো করে অনুকরণ করতে বাধ্য করা হতো আর এটা ছিল তখনকার মানুষদের কাছে অন্যতম বিনোদন তাদেরকে একসাথেই খাঁচায় রাখত খাঁচায় বন্দি মানুষগুলোর সাথে তখন পশুদের মতো আচরণ করা হতো কিভাবে বন্ধ হলো মানুষের চিড়িয়াখানা মানুষের চিড়িয়াখানা যে কতটা অমানবিক ব্যাপার তা একসময় বিশ্ববাসী উপলব্ধি করতে পারে তারা এই নিয়ে সচেতন হয় এবং উনিশশো সালের পর থেকেই এই ধরনের চিড়িয়াখানা বিরোধিতা শুরু হয় বিশ্বজুড়ে কিন্তু একশ্রেণে বিকৃত রুচির মানুষের পৃষ্ঠপোষকতায় টিকে ছিল এই চিড়িয়াখানা কিন্তু শেষ পর্যন্ত একজনের হাতে তা দমন হয় কার হাতে তা শুনতে চান শুনলে অবাক হবেন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অ্যাডলফ হিটলার এটিকে কঠোর হস্তে দমন করে ভাবতে পারেন যে লোকটি ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত মানুষ বলে পরিচিত সে দমন করেছে থেকে কলঙ্কজনক প্রথাটিকে এভাবেই শেষ হয়ে যায় মনুষ্য চিড়িয়াখানার অস্তিত্ব এবং তার ইতিহাস তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না